হঠাৎ বৃষ্টি, গোপালনগরে রাস্তার মাঝে গেট ভেঙে বিপত্তি, বনগাঁচাকদা সড়কে দীর্ঘ সময় ব্যাহত যান চলাচল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার দুপুরের পর আচমকায় ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টিপাত, দমকা হাওয়া, যার জেড়ে উল্টে গেল রাস্তার ওপর থাকা বড় গেট। ওভারগেট উল্টে পড়ল চাকদা রোডের ওপর, যার জেরে বেশ কিছু সময় বন্ধ থাকল যানবাহন চলাচল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত বনগাঁচাকদা সড়কের ওপর। এদিন দুপুরে আচমকা দমকা হওয়ায় রাস্তার ওপর আড়াআড়িভাবে গেট উল্টে পড়ে যাওয়ার কারণে দুদিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার মাঝে আটকে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য যানবাহন। তীব্র যানজটের সৃষ্টি হয় গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের সামনে এলাকা জুড়ে। সময় যত গড়িয়েছে, একের পর এক গাড়ির লাইন বেড়েছে ততই। বনগা থেকে চাকদা বেশ কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে রাস্তার, চওড়া হয়েছে রাস্তা, ফলে গতি বেড়েছে যানবাহনের। দিন থেকে রাত যাতায়াতের ক্ষেত্রে এই চাকদা রোড ব্যবহার করে থাকেন বহু মানুষ। ব্যস্ততম সময়ে রাস্তার ওপর গেট ভেঙে পড়ার কারণে পথে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গেট খুলে সরানোর কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের পাশের মাঠে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সে কারণেই রাস্তার ওপর বাধা হয়েছিল এই গেট। খেলা মিটে যাওয়ার পরে দীর্ঘদিন পেরিয়ে গেছে, তবুও গেট খোলা হয়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, এদিন বেলা তিনটে নাগাদ আচমকায় আকাশ কালো করে আসে, মুহূর্তে শুরু হয় ঝড় বৃষ্টি, সে সময় আচমকায় উল্টে পড়ে এই গেট। এ বিষয়ে বনগাঁ অভিমুখে আসা এক বাস চালক বলেন, রাস্তার মাঝে গেট উল্টে গিয়েছে, প্রায় ২৫ মিনিটেরও বেশি সময় ধরে রাস্তাতে আটকে রয়েছি। পক্ষ ২৫ মিনিট এখানে ওই যে গোপালনগর যে মাঠে খেলা হয়েছিল, সে খেলায় গেট বানিয়েছিল, সে খেলা টেলা সব হয়ে গেছে, গেট তো খোলেই না। এই যে আজকে ঝড় হলো, ঝড়ে সেই গেট পড়ে গিয়ে রাস্তা পুরো আড় হয়ে গেছে, খেলা হয়ে গেছে। এখানকার পাবলিকই বলছে খেলা হয়ে গেছে অনেক আগে, সে গেটই সরায় না, গেটই খোলে না। এই দুখানে শুনলাম পাবলিকের মুখে। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ওপর গেট বাঁধা হয়, অনুষ্ঠান মিটে গেলে সেই গেট খোলা হয় না। অনুষ্ঠান মিটে গেলেই যাতে দ্রুত গেট সরিয়ে ফেলা হয়, সে ব্যাপারে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার মানুষ। গেট ভেঙে পড়ার ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।